আপনাকে যদি বলা হয় ওয়ানডেতে দুটি দেশের হয়ে শতক হাঁকিয়েছেন এমন ব্যাটার আছেন কজনা, আপনি যদি ক্রিকেট ভালোবাসেন তাহলে হয়তো তর্জনী দিয়ে মাথা চুলকাবেন, ভাবনার অতল সাগরে উত্তর খুঁজবেন। আর আপনি যদি ক্রিকেট পোকা হন তাহলে অবলীলায় অকপটে বলবেন কে আবার, ইয়ন মর্গান ও এড জয়েস? আপনি ভুল। এই তালিকায় সর্বশেষ সংযোজন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, যিনি দুটি দেশের হয়েই সেঞ্চুরি হাঁকিয়েছেন। রোববার এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত 101 রান করেন এই ব্যাটার। এর আগে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন হংকংয়ের হয়ে। এই দেশটির হয়ে 2015 সালে নিজের অভিষেক ম্যাচেই শতক হাঁকান এই বাঁহাতি ব্যাটার। চ্যাপম্যানের মা হংকংয়ের অধিবাসী ও বাবা নিউজিল্যান্ডের, সেই সুবাদে দুদেশেরই নাগরিকত্ব পান এই ক্রিকেটার। প্রথমে হংকংয়ের হয়ে খেললেও 2018 সালে অকল্যান্ডের হয়ে খেলায় হংকং দল থেকে জায়গা হারান এই ব্যাটার। তবে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার কারণে ওই একই বছরে ডাক পান নিউজিল্যান্ডের টি টোয়েন্টি দলে। চ্যাপম্যানের এই ছোট্ট গল্পটা আপনাকে শেখাবে কিভাবে নিজের স্বপ্নটাকে লালন করতে হয়, কিভাবে স্বপ্নটাকে আঁকড়ে ধরে যাওয়া যায় দূর, বহুদূর।